প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজটিভির খবরে আপনার এখন দেখবেন শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা জয়ী হব বললেন ওবায়দুল কাদের এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে সৌদির কারাগারে থাকা দুশো চৌত্রিশ বাংলাদেশকে নিয়ে ফিরেছে বিশেষ বিমান থাকবে নিয়ে বিস্তারিত থাকবে আরও করোনা সন্দেহে মাকে জঙ্গলে ফেলে পালালো সন্তানরা থাকবে থাকবে নিয়ে বিস্তারিত এছাড়া চলে যাওয়া বন্ধ চীনের ঘন্টায় নির্মিত সেই হাসপাতাল এ নিয়ে বিস্তারিত আরও থাকবে ইতালিতে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান এ নিয়ে বিস্তারিত আরও থাকবে মুসলমানদের ত্রাণ না দেওয়ার শর্তে সরকারকে অর্থ দিল ভারতীয় বিচারপতিরা এছাড়া বুকটা ফেটে যাচ্ছে জীবনের জুমার নামাজ পড়া না। ডেপুটি শিরোনামী উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুক্রবার মসজিদে গিয়ে চুমার নামাজ আদায় করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে মিয়া এমপি জুম্মার বিকল্প যদিও জোহর এটাও ইসলামের বিধান তবুও আজ বুকটা ফেটে যাচ্ছে বলে তিনি মোনাজাতে উল্লেখ করেন তার উপর নামাজ ফরজ হওয়ার থেকে জীবনে এই প্রথম মসজিদে গিয়ে তিনি জুমার নামাজ আদায় করতে পারেননি তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন হে দয়াময় তুমি আর কতদিন তোমার গড় থেকে আমাদেরকে দূরে রাখবে হে দয়ার সাগর এই বাংলাদেশকে তুমি হেফাজত করো ফজলের রাব্বি মিয়া এমপি পবিত্র আর এই দিনে মহান আল্লাহ পাকের দরবারে গাইবান্দার জেলার মানুষ তথা সমস্ত দেশবাসীর জন্য পরম করোনাময়ের দয়া ভিক্ষা ক্ষমা ও বর্তমানে করোনা নামক এই মহামারী থেকে মুক্তির চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোনাজাত শেষে তিনি বলেন ইনশাআল্লাহ সচেতন ও সরকারি স্বাস্থ্যবিধি মানলে কারো কোনো ভয় নাই সুতরাং কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে যার যার অবস্থান থেকে বাসায় জোহরের নামাজ পড়ে নিন কারণ বিভিন্ন বাড়িতে জুমার আয়োজন করলে তাতে কিছুটা হলেও জনসমাগম হবে সুতরাং জোহর পড়ুন মসজিদে জুমার নামাজ না পড়ে বাসায় পরিবারের সদস্য বর্গকে সাথে নিয়ে কয়েকজন মিলে জোহরের নামাজ কিংবা একাকি পরেই নিরাপদ জামাতে নামাজ না পড়লেও এতে কোনো সমস্যা নেই এটা ঠিক যে মসজিদে গিয়ে জুম্মা আদায় করতে না পারার কারণে অনেক কষ্ট হবে কারণ বিগত একশো বছরে এরকম ইসলামের বিধান থেকে থেকে এসেছে এই বিধানও সেখান সুতরাং ছাড়ের আবেগ তারিত না হয়ে শরীয়তের বিধান মেনে চলুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ক্ষমা করুন দ্রুত পরিস্থিতির পরিবর্তন করে দিন আমিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরব থেকে ঢাকায় আসছে একটি বিশেষ ফ্লাইট এতে সৌদি কারাগারে থাকা দুশো জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন এছাড়া উমরা করতে গিয়ে আটকে পড়ে থাকা একশো বত্রিশ বাংলাদেশিও এই ফ্লাইটে দেশে ফিরেছেন জানা গেছে দেশে ফেরার অপেক্ষায় থাকা এই দুইশো প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের কারাগারে ডিটেনশনে ছিলেন আগামীকাল বুধবার সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চেতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে বাংলাদেশ সময় বিকেল চারটা তিরিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত নয় এপ্রিল আটকে পরা ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি আরলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় সেটা সম্ভব হয়নি রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পরা যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে টাঙ্গেল জেলায় করোনা ভাইরাস হয়েছে সন্ধ্যে এক নারীকে তার এক ছেলে দুই মেয়ে ও জামাতারা মিলে জঙ্গলে ফেলে রেখে চলে গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম খবরে জানা যাচ্ছে সখিবপুর উপজেলার ইসাদিগি গ্রামের এক জঙ্গলে এই ঘটনা ঘটে জঙ্গলে এক নারীর চেঁচা মেচি শুনে বিষয়টি জানাজানি হয় ইউএন ওর দিয়ে খবরে জানা যাচ্ছে সোমবার রাত দেড়টার দিকে জঙ্গলে ঢুকে তারা ওই নারীকে উদ্ধার করেন ওই নারীর বাড়ি জেলার উপজেলায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহ করে ওই মায়ের এক ছেলে দুই মেয়ে ও তার জামাতারা তাকে জঙ্গলে রেখে চলে যায় তারা গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানার চাকরি করেন সবাই মিলে সালনায় একটি ভাড়া বাসায় থাকলেও রান্না করে খাওয়াতেন তিনি কয়েকদিন ধরে তার জ্বর সর্দি কাশি শুরু হলে আশেপাশের বাসার লোকজন তাদের তাড়িয়ে দেন ওই অবস্থা মাকে সঙ্গে একটি পিক আপ ভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন সন্তানেরা যাওয়ার পথে শকিপুরের জঙ্গলে মাকে ফেলে যান তারা উদ্ধার হওয়ার পর তাকে সোমবার রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন ওই নারীর দেহে জ্বর শ্বাসকষ্ট ও গলা ব্যথার উপসর্গ রয়েছে চীনের উহানে নির্মিত লেইসিয়ান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার ফেব্রুয়ারিতে জরুরি ভিত্তিতে হুবি প্রদেশে এই হাসপাতাল নির্মাণ করা হয় এই হাসপাতালের সর্বশেষ চার রোগীকে মঙ্গলবার উহান বিশ্ববিদ্যালয়ে জংনান হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার হাসপাতালটি বন্ধ করে দিতে যাচ্ছে চীন সরকার লেই হাসপাতালের প্রেসিডেন্ট ওয়াং জিং বলেন হাসপাতালটি ভেঙে ফেলা হবে না এটি পরবর্তীতে এমন কোনো ধরনের সমস্যায় কাজে লাগানো হবে এখন আমাদের হাসপাতাল রোগীদের সংখ্যা শূন্য হাসপাতালটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ওয়াং জাহান এ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত দুই জন রোগী ভর্তি করা হয় যাদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ গুরুতর অবস্থায় ছিলেন হাসপাতালের সামগ্রিক মৃত্যু হার প্রায় দুই দশমিক তিন শতাংশ হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান ইউফেং জানিয়েছেন মঙ্গলবার চারজন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে যাদের মধ্যে একজনের বয়স আশি বছর এবং দুজনের বয়স সত্তর বছরের মতো করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ওহানে পঁচিশ জানুয়ারি হাসপাতালটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় মৃত্যুপুরী ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট এর সব দোকানের বেশিরভাগই বই স্টেশনারি বাচ্চাদের জামা এছাড়া দেশটিতে কম্পিউটার ও কাগজপাতির তৈরির কাজও শুরুর অনুমতি দেওয়া হয়েছে বিবিসির প্রতিবেদনে জান হয় ইতালির অন্যতম করোনা আক্রান্ত এলাকা লম্বাড়িতে বন্ধ আছে দোকানপাট ইতালিতে পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ মারা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে করোনায় মৃত্যুপুরিতে পরিণত হওয়া ইউরোপের দেশ ইতালিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে এছাড়া সুস্থ হওয়ার হারও বেড়েছে সেখানে লকডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত মৃত্যুর হার কমছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা এর আগে রোববার প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলা বরেল্লি জানান গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ছয়শ সাতষট্টি করোনা রোগী সব মিলিয়ে প্রায় চৌত্রিশ হাজার দুইশো একুশ জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ভারতের আসাম রাজ্যে গঠিত ফরেনার্স ট্রাইব্যুনালের প্রায় ডজন খানেক সদস্য করোনা ভাইরাস মোকাবেলায় সরকারকে যে অর্থ দান করেছে তাদের শর্ত হিসেবে বলেছেন এই টাকা যেন তাব্দিক জামায়াত জিহাদি বা জাহিলদের ত্রাণে না লাগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো এক চিঠিতে তারা এই দানের অঙ্গীকার করেছেন কিন্তু সেই সঙ্গে জুড়ে দিয়েছেন এই বিতর্কিত শর্ত আসামের জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী বা এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আপিল করতে হয় এই ফরেনার্স ট্রাইব্যুনালেই এই ট্রাইব্যুনালের সদস্যরা বিচারকের ক্ষমতা এবং তারাই স্থির করে থাকেন কার আপিল গৃহীত হবে অন্যভাবে বললে কারা ভারতের নাগরিকত্ব বহাল রাখতে পারবেন এবং বিদেশিদের জন্য নির্দিষ্ট ডিটেনশন সেন্টারে পাঠানো হবে সেটা স্থির করার এক্তিয়ার তাদেরই এই প্রবল ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ট্রাইব্যুনাল সদস্যরা কীভাবে প্রকাশ্যে এরকম মুসলিম বিদ্বেষী মন্তব্য করতে পারেন তার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন ভারত ভারতের বহু অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী আসামে সুপরিচিত মানবাধিকার আইনজীবী আমন ওয়াদুদ বিবিসি বাংলাকে বলেন এই ধরনের বিদ্বেষপূর্ণ মানসিকতার লোকজনের ওপর কিভাবে নাগরিকত্বের ফায়সলা করার ভার ছেড়ে রাখা হয়েছে তা তো ভাবতেই পারি না নাগরিকত্ব হলো সংবিধানে প্রদত্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার আর সেটা থাকবে কিনা তা ঠিক করছেন এমন সব লোকজন যারা প্রকাশেই একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে জিহাদি বা জাহিল বলে গালি করছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজ কর্মী নন্দিনী সুন্দর বলছেন এই চিঠির বক্তব্য এক কথায় মারাত্মক ও শকিং ওই চিঠিতে আসামের বিভিন্ন জেলার বারো জন ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য সম্মিলিতভাবে কোভিড উনিশের আক্রমণ থেকে মানবতাকে রক্ষা করতে যৌথভাবে ষাট হাজার রুপিরও বেশি দান করার কথা জানিয়েছেন কিন্তু সেই সঙ্গেই তারা যোগ করেছেন আমাদের একটা প্রার্থনা থাকবে এই অর্থ দিয়ে যাতে তাবলিক জামায়াতের সদস্য জিহাদি এবং জাহিলদের কোনো সাহায্য করা হয় চিঠির মূল স্বাক্ষরকারী বাক্সা জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য আইনজীবী কমলেশ কুমার গুপ্তা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছেন চিঠিতে যা লেখা হয়েছে তা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না তবে চিঠিটি ফাঁস হওয়ার পর প্রবল সমালোচনার মুখে তিনি দাবি করছেন চিঠিটির নাকি শেষ পর্যন্ত সরকারের কাছে পাঠানোই হয়নি চিঠিতে সই করেছেন কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য পম্পা চক্রবর্তীও যিনি গত বছর ভারতীয় সেনাবাহিনীতে তিরিশ বছর ধরে কাজ করা মোহাম্মদ সানাউল্লাহ নামে এক ব্যক্তির আপিল খরিজ করে তাকে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিয়েছিলেন ভারতীয় সেনার সুবিধার পথ থেকে অপসর না মোহাম্মদ সানাউল্লাহ এরপর গুয়াহাটি হাইকোর্টে জামিন পান ট্রাইব্যুনালের বিরুদ্ধে তার আপিল এখন আদালতে বিচারাধীন আছে আসামে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঘাটিটি ধরা পড়ে দিন কয়েক আগে দিল্লিতে তাব্বিক জামাতের বিতর্কিত সমাবেশে যোগ দিয়ে ঘরে ফেরা একজন ব্যক্তির মাধ্যমে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি সে যুদ্ধে আমরা জয়ী হব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো সাতাশ উপলক্ষে আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় আওয়ামী সাধারণ সম্পাদক এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব এই দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান করি সবার জীবন ভরে উঠুক আনন্দে বিশুদ্ধতায় জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ তিনি বলেন এই বছর এমন একটি সময় আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনা ভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি আমরা সফল করে করোনা ভাইরাসকে পরাজিত করব ইনশাআল্লাহ